আমি কি পোশাক পরবো সেটা একান্তই আমার হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। জব্বার মন্ডল নিজে বলেছেন আমার ম্যানেজারকে যে আপনার ম্যাডামকে আমার পাশে দাঁড়াইতে না করবেন, আমার পাশে বসতে না করবেন। আর একটা পোশাক নিয়ে কি ওনার ড্রেসের দিকে তাকানো যায় না, এটা অপ্রাসঙ্গিক মন্তব্য কিন্তু উনি আমাকে নিয়ে করতে পারে না। তাহলে নারীর স্বাধীনতার বিষয়টি কোথায় যে দাঁড়ালো আজকে 2024 সাল, যেখানে আমি আবারও বলতে চাই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং যিনি আমাদেরকে অবয় দিচ্ছেন নারী স্বাধীনতা, নারীর অধিকার এবং নারী উদ্যোক্তা তৈরির জন্য, তাহলে আমরা 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 কোথায় যাবো? না, কারণ টকশো বা আলোচনা যেখানে ওনাদের জব্বার মন্ডল ছিলেন, ওনাদের ডিজি মহোদয় ছিলেন, আমার অভিযোগকারী ছিলেন, আমি ছিলাম, আসলে এই আপনি একজনকে একটা অপরাধ যদি প্রমাণিত হয় আপনি কয় ধরনের শাস্তি দিলেন? আপনি দোকান বন্ধ করলেন, আপনি দুই ধারায় জরিমানা নিলেন, আপনি মিডিয়া ট্রায়াল করে একটা মেয়েকে, একজন মাকে, একজন নারী উদ্যোক্তাকে আপনি সামাজিকভাবে বিধ্বস্ত করলেন। এই যে মিডিয়া ট্রায়ালের ফলে একজন নারীর কী পরিমাণ ক্ষতি হইতে পারে, এটা আসলে আমার মনে হয় আপনারা সবাই এই ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছেন। যেখানে আমি আসলে আমি এতটাই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম ওই সময়টাতে, যে এত এত নিউজ, এত এত এই হচ্ছে প্রতারণা, গুলিস্তান, এইসব বিভিন্ন শব্দ ব্যবহার করে যে নিউজগুলো করা হয়েছিল, আমি একটা সময় আসলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আসলে আর ব্যবসা করব, আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেবো, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এটা। পরবর্তী সময় আমার স্টাফরা আসলে আমাকে এত রিকোয়েস্ট করে, ওরা আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দেয় যে ম্যাডাম আপনি মানে আমরা এত 250 মানুষ আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, ম্যাডাম আমরা কার কাছে যাবো? আচ্ছা, পোশাক নিয়ে আপনি একটা কথা বলছেন লাস্ট, সেটা হলো যে যেহেতু আপনি বলেছেন একটু উদ্রেক করতে চাই, সেটা হলো যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি নানান মন্তব্য আপনার ব্যাপারে করে বা আপনিও করে থাকেন, বা পোশাক নিয়েও বেশ কিছু মন্তব্য আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়ায়। আপনি আসলে পরিবর্তনটা আনবেন কিনা বা আদালতের ব্যাপারে কোনো কথা বলেছেন কিনা? আমার আমি আপনাকে একটা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পোশাক, কে কী পোশাক পরবে, পোশাক হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। আপনি শার্ট প্যান্ট পরবেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কে কী পোশাক পরবে, একটা ব্যক্তি কী পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। সো আমি কী পোশাক পরবো সেটা একান্তই আমার হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। এবং জিনিসটা আমার মনে হয় না যে এটা এইরকম অপ্রাসঙ্গিক মন্তব্য কোনো নারীকে নিয়ে করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে বুলিং করে আমার ব্যক্তিগত কারণগুলো নিয়ে, বা যারা বুলিং করে শুধু আমাকে না, আমার মনে হয় যত নারী সোশ্যাল মিডিয়াতে আছে প্রত্যেকটা নারীকে কোনো না কোনোভাবে বুলিং করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা তো কখনো দেখি না এগুলো নিয়ে প্রতিবাদ হইতে যে কেন বুলিং করা হয়, কেন বুলিংয়ের শিকার হয় না নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে নোংরা বুলিংটা করা হয়, এই নোংরা বুলিং নিয়ে কয়টা প্রতিবাদ হয়।